কার কারে বৃন্দাবনের টিকিট কাটা আছে হাত তোলো তো আমার কি বলছো বলো অনেক টাকা খরচা করে কয়েরা কেকে টাকা এনেছো বলো তো কেকে এনেছো কেউ আননি তোর টাকা লাগবে না একটু অনুধ্বনি হবে না টেনশন নাই গাওয়ার হরি বল হরি বল হরি বল একদম আওয়াজ হয় আমাকে দেখে কি রাগ লাগছে আরে আমার জন্য উলুধ্বনি চাইছে না রাধা কৃষ্ণ যুগলের জন্য চাইছে নেতাজি গাউন হরি বল হরি বল হরি বল ভাইরা সকাল থেকে খাইতে বলে এখন বাইর জন্য এই বাচ্চা ছেলেটা পর্যন্ত তোমাদেরকে কথা শোনাচ্ছে বাবা একটু জোর করে হোক না মা গ্রামের মঙ্গলের জন্য গ্রামের মঙ্গলের জন্য এই হরিসভার অনুষ্ঠান শুরু হয়েছে তো নাকি কিসের জন্য আয়োজন হয়েছে গ্রামের মঙ্গলের জন্য নাকি অনেকদিন অনেকের সাথে দেখা সাক্ষাৎ হয়নি বলে দেখি একবার জোর করে দেখি নেতাই হরি যাবে না হাত খোলো তো হল্লা হল্লা তুমি যাবে না আমি বলেছি যারা যারা যাবে না তারা হাত তো আমার ভুল আমার ভুল কে কে যাবে হাত তোলো দেখি টিকিট গুলো ফেরত দিয়ে এসো সবাই যাবে না আচ্ছা যেতে যাবে না তাদেরকে টিমে টেনে নিয়ে যাবো সবাই মিলে বাহু ধরে দেখি তোরা খাল রাজা তোরা খাল রাজা আমায় বলে দে না একটু পরে করতাল দিয়ে দেখি এটা কি বারকুজির মুড়ি কোম্পানি একটু ভালো করে সবাই তালে তালে ভগবতী শ্রীজন পূজা
Oh,
ভাই যদি লজ্জা পেয়ে যায়
দাদা বলরাম পাস থেকে মনে মনে করছে যে ভাই কানাই আমার নিত্যদিনের খেলা কেন নিত্যদিন তো খেলাধুলা হয় নাকি ভাইরা আমাদের প্রত্যেকের ঘরে বাচ্চা বাচ্চা ছেলে আছে তো ছেলে মেয়েরা রয়েছে তারা নিত্যদিন খেলাধুলা করে একদিন হঠাৎ যদি কোনো বন্ধুকে বলে আজকে আমি খেলবো না তারা কি মনে করে যে ইচ্ছা করে ফাঁকি দিচ্ছে ঠিক তেমনি অনাদিকালী প্রাণ গোবিন্দ আমার যখনই বলেছে আর আমার খেলতে ভালো লাগছে না আর খেলবো না দাদা বলরাম মনে মনে করছে নিশ্চয়ই কিছু রহস্য রয়েছে নাহলে ভাইকে এমনও বলবে যে খেলা নিত্যদিনের খেলা আর তাছাড়া যে ভাই কানাই আমার একদিন নয় দুদিন নয় তিন দিন নয় পরপর সাতটা সাতটা দিন কনিষ্ঠ আঙুলের দ্বারা বামাতের কনিষ্ঠ আঙুলের দ্বারা গিরি গোবর্ধন পর্বতকে আরোহণ করে রেখেছিল সেই ভাইয়ের আমার কষ্ট হলো না যে ভাই কানাই আমার অগাসুর মগাসুরের মতন পুতনা রাক্ষসে কেউ বধ করেছে তখনও ভাই ক্লান্ত বোধ করল আজকে হঠাৎ বলছে আর খেলবো না খেলতে ভালো লাগছে আচ্ছা বেশ বেশ খেলতে যখন ভালো লাগছে না তাহলে আমি ভাইকে বলি এই ভাই আজকে খেলা বন্ধ থাক আজকে আমরা আর কেউ খেলবো না এক কাজ করি চল আমরা বরং ভান্ডির তরুতলেতে গিয়ে বিশ্রাম নিই দাদা বলরামের কানাই দুজনে কাঁধ ধরে ধরে আসছে কোথায় ভান্ডির তরুতলে বিশ্রাম নেবে এসে বসেছে বসে বসে অনাদিরাদির প্রাণে গোবিন্দ কানাই আমার মনে মনে করছে দাদা বলরাম যদি এইভাবে আমার পাশেতে থাকে আমার তো মনের ইচ্ছা পূর্ণ হবে না আর তাছাড়া দাদা যদি সঙ্গে থাকে দাদাকে তো আমি বলতেও পারছি না আমার মনের বাসনাটা কি দাদা বলরাম অতীব বিচক্ষণ অতীব চালাক দাদা বলরাম মনে মনে করছে আমি ভাইদের সঙ্গে আছি বলে হয়তো ভাইয়ের ইচ্ছেটা পূর্ণ হচ্ছে তাছাড়া মাকে তো কথা দিয়ে এসেছি যে ভাইকে সঙ্গে করে নিয়ে বৃন্দাবনের মাঠে খেলা করতে যাচ্ছি ভাইদেরকে লক্ষ্য রাখবো আমি নিজে মাকে যে কথা দিয়ে এসেছি আমি এখান থেকে চলেও যেতে পারছি না তাহলে এক কাজ করি মনে করছি আমি বরং ঘুমানোর ভান করি ঘুমানোর যদি ভান করি তাহলে সবাই মনে করবে আমি ঘুমিয়ে গিয়েছি তাহলে আমি যদি ঘুমানোর অভিনয় করি তাহলে ভাই কানাইয়ের ইচ্ছেটাও পূর্ণ হবে সেই চিন্তা ভাবনা করে দাদা বলরাম আমার কি করেছে আজ ঘুমা বলো বলরাম কৃষ্ণের পুরালো Oh,
দাদা বলরাম না ঘুমিয়ে গিয়েছিল হ্যাঁ ঘুমিয়েছে তা কি করব আরে দাদা ঘুমিয়েছে এবারেই তো তোকে আমার মনের ইচ্ছাটাকে বলবো শুনবি আর তোর বদনপানে যখন আমি তাকিয়েছি তখনই আমার মনে পড়েছে শ্রীমতী রাধা রানীর কথা যখনই আমার মনে পড়েছে শ্রীমতী রাধা রানীর কথা তখনই আমি বলেছি আমার আর খেলতে ভালো লাগছে না আমি আর খেলবো না ভাই দাদা বলরাম যখন ঘুমিয়ে গিয়েছে তুই একটা উপায় করে দে ভাই যাতে আমি শ্রীমতীর বদনটাকে দর্শন করতে পারি তোর মনে এই ছিল শ্রীমতীর বদন দর্শনের জন্য আজকে তুই খেলা বন্ধ করে দিস ছি আচ্ছা বেশ বেশ তুই যখন শ্রীমতীর বদন দর্শন করবি একটা উপায় তো বের করতে হবে তা উপায় যে বের করবো দাদা বলরাম এইখানটাতে গাছের তলায় শুয়ে রয়েছে দাদাকে রেখে দিয়ে আমাদেরকে যেতে হবে কিন্তু রেখে দিয়ে যাবো কি করে রেখে দিয়ে যাবো কি করে ঠিক অনাদি রাজি প্রাণ গোবিন্দ আমার মনে মনে করছে দাদা বলরাম দাদা যখন বাড়ি থেকে আমাদেরকে নিয়ে বৃন্দাবনের মাঠেতে আসে তখন বাড়ির মা দাদাকে বলে দেন যে বলরাম তুই ভাইদের মধ্যে সবচাইতে বড় আর সবচাইতে বলিয়ান সমস্ত আপদ বিপদে ভাইদেরকে লক্ষ্য রাখিস আর সেই দাদা মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে এই বৃন্দাবনের মাঠে এই বনের মধ্যে এক কোণেতে গিয়ে এক বৃক্ষের তলাতে চুপি চুপি কি যেন বলে এই বনের মধ্যে এক মা আছে সেই মায়ের কাছে এসে বলে মা গো ঘরের মা তো আমাকে দায়িত্ব দিয়েছে কিন্তু এই বৃন্দাবনের মাঠটা তো ছোট না বৃন্দাবনের মাঠটা অনেক বড় এত বড় মাঠে ভাইদেরকে আমি কিভাবে লক্ষ্য রাখবো তাই বলি মা তুমি ভাইদেরকে লক্ষ্য রাখো এই সুবল সখা তাহলে দাদা যেইভাবে বলে এই বৃন্দাবনের মাঠে এক মা আছে তাকে যখন দায়িত্ব দেয় আমি সেই মায়ের কাছে তো দাদার দায়িত্বটা দিয়ে যাব তাই বলি মা ও গো মা দেখো মা দেখো মা দেখো মা দেখো মা তোমার ভরসায় রাখলাম মা দেখো মা দেখো মা দেখো মা দেখো মা মা তোমার ভরসায় দাদাকে রেখে গেলাম তুমি দাদাকে লক্ষ্য রেখো এই সুবল বৃন্দাবনের মা দেব মাকে আমি বলে দিয়েছি এই বনদেবীকে আমি বলে দিয়েছি যে দাদার যেন দায়িত্ব রাখে এবারে চল এই দাদা ঘুমিয়েছে কিনা আরেকবার পরীক্ষা করবি হ্যাঁ রে দাদা ঘুমিয়ে গিয়েছে চল এবার যাই চল অনাদি রাধি প্রাণ গোবিন্দ আমার সুবল সঙ্গে নিয়ে চলেছে কোথায় কদম তলা কেমন ভাবে যাচ্ছে আহ রাধা বদন দর্শন করবো কি আনন্দ সুবল সকাল হাতটি ধরে কেমন ভাবে চলেছে হা মহি ছল করি সবলের করে ধরি হা মহি ছল করি ছল করি সবলের করে ধরি দাদা ঘুমিয়ে গিয়েছে এবার আমার মনের ইচ্ছাটা পূর্ণ হবে কেমন ভাবে চলেছে নেচে 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 যা
কদমতলার উদ্দেশ্যে যাচ্ছি তাই এবার আমায় বলে দে আমাকে কি করতে হবে কি করলে আমি শ্রীমতির ভবনে দর্শন করব সোমাল সকা মনে মনে করছে হ্যাঁ কি করা যায় কি করা যায় হ্যাঁ ভাই মনে করেছে কি করবি জানিস আজকে আজকে তোকে দানি সাজতে হবে দানি সাজতে হবে তাই নাকি সোমাল সকা অনাদিরাদি প্রাণ গোবিন্দকে বলছে আজকে তোমাকে দানি সাজতে হবে কেমন করে একটা দান ঘাটে রচনা করতে হবে সেই পথ দিয়ে বৃন্দাবনের যত গোপীরা রয়েছে যত সখীরা রয়েছে যারা পশরা মাথায় নিয়ে দধি দুগ্ধ ভীত ভরের পশরা মাথায় নিয়ে মথুরার হাটের উদ্দেশ্যে রওনা দেবে সেই জায়গাতেই তাকে দান ঘাটে রচনা করতে বলেছে যখন বলেছে দান ঘাটে রচনা করতে হবে অনাদিরাদি প্রাণ গোবিন্দ আমার সুবল সকাকে বলছে এই ভাই সুবল তা দান ঘাটে যখন রচনা করতে হবে তা দান ঘাটে রচনা করতে হলে তো অনেক কিছু উপকরণের দরকার সেগুলোকে কে দেবে সুবল সকা কত চাতুর ভক্ত দেখো বলছে কে দেবে মানে তোমার তো রয়েছে পূর্ণমাসী যোগমায়া যোগমায়াকে স্মরণ নিলেই তো সমস্ত কিছু উপকরণ আয়োজন করে দিয়ে যায় যখন এরা এহেন কথা অনাদিরাদি প্রাণ গোবিন্দ শুনেছে তৎক্ষণাৎ স্বয়ং যোগমায়াকে স্মরণ নিল স্মরণ নেওয়া মাত্র সমস্ত কিছু উপকরণ আয়োজন করে দিয়ে গেল আর সেই সমস্ত জিনিসপত্র নিয়ে অনাদিরাদি প্রাণ গোবিন্দ আমার তার ঘাটে রচনা করেছে কেমন ভাবে আজ দুটি মঙ্গল ঘট পাত্র একটা কথা বলবো কিছু মনে নিও না বলছি বৃহস্পতিবারে করে যে লক্ষ্মীর লক্ষ্মী মায়ের ভট পাতি না আমরা বাড়ি দিই পাতা হয় তো লক্ষ্মী মায়ের ভট পাতা হয় সেই সময় আমাদের সঙ্গে আর কে থাকে কেউ থাকে কেউ থাকে না তো নিজেরাই ভট পাতি নিজেরাই সংকট ধ্বনি করি নিজেরাই অনুরোধ ধ্বনি করি তা এখানে কথাটা কি শুনছি অনাদিরাদি প্রাণ গোবিন্দ আমার দুটি মঙ্গল ঘট পাত্র বৃন্দাবনে অনাদিরাদি প্রাণ গোবিন্দ আমরা দামে ঘাটে রচনা করছে আর এইটা কি দামে ঘাটের থেকে বাইরের কিছু তাহলে প্রেমের সমুদ্র ধ্বনি কিন্তু আমি গৌর হরি বল হরি বল হরি বল সবার জন্য একটা করে মাইক্রোফোন না আনলে কিন্তু এই দানার দোষ তাহলে আমি যদি প্রাণ গোবিন্দ আমার গালে গালে রচনা করছেন তখন যখন আমি এই কথাটা বলবো দুটি মঙ্গল ঘট পাতিল সকলে মিলে প্রেম সঙ্গে ধ্বনি করবে আজ দুটি মঙ্গল ঘট পাতিল ঘটের উপরে আমরা পল্লব দিয়েছে এখানে আছে তাই স্বয়ং দান ঘাট তারপরে কি করেছে দ্বারপাল দ্বারপালের মতন করে চারটে কলা গাছ বসিয়েছে দান ঘাট রচনা হয়ে গিয়েছে সুবল সকা কি অনাদিরাদি প্রাণ গোবিন্দ আমার বলছে এই ভাই সুবল দান ঘাট তো রচনা হলো তাহলে এবার শ্রীমতী রায় ধরে জানবে কি করে যে আমি তার জন্য অপেক্ষায় রব সে কি করে জানবে মায়েরা মায়েরা একটু আসছে একটু আসছে কি হয়েছে কি সমস্যা মা ও মায়েরা ও মায়েরা একটু আসছে একটু আসছে Thank you.
করে সুবল সরকারকে বলছি কিভাবে আমি সংকেত জানাবো হ্যাঁ কি করে জানাবে জানো ফোন করে তখন কি ফোন ছিল ছিল চুপি চুপি কেমন হবে সংকেত জানাবে ভাই বানাই তোমার তো রয়েছে মহল বংশী এই মহল বংশী ফোকার করলে তোমার মহল বংশী দাদা নাম তো ছাড়া কিছু জানেই না আরে দাদা নাম ছাড়া কিছু বলেও না তাহলে ওই মহল বংশী তুমি যখন ফোকার করবে শ্রীমতী রাধারানীর নাম উচ্চারণ হবে এই তো তাহলেই হয়ে গেল শ্রীমতী জেনে যাবে তোমার বাঁশির ধ্বনি বাঁশির সুর এখানে জগতে কেউ নেই যে তার কানেতে প্রবেশ করেনি যখনই অনাধিকারী কর্ণ গোবিন্দ আমার মুরলী বর্ষণ করেছে সেই মুরলীর ধ্বনি শ্রীমতী রাধারানীর কর্ণেতে গিয়ে প্রবেশ করেছে কেমন ভাবে ধ্বনি করছে সংকেত জানাই সকল সতীকে ডেকে ডেকে বলছে এই ললিতা এই বিশাখা ওই কি শুনতে পাস আমার প্রাণনাথ আমার নাম ধরে কেমন ভাবে বংশীর ধ্বনি করছে এমন ভাবে যদি বংশীর ধ্বনি করে আমার মনটা বড় ব্যাকুল হয় প্রাণটা বড় উচ্চারণ হয় অনাধিকারী প্রাণ গোবিন্দ কি জানে না সে যখন বংশীর ধ্বনি করে আমি বিরহে পাগলিনী পাড়া কথা বলতে বলতে বড়াইমা এসে উপস্থিত বড়াইমা এসে বলছে এই না তিনি এই আস্তে আস্তে আস্তে
হয়েছে এমন ভাবে আকাশের দিকে তাকিয়ে কাঁদছিস কেন কি হয়েছে ওগো বড়াই মা ওই কি শুনতে পাও অনাদি গাদি প্রাণ গোবিন্দ আমার প্রাণ বধুয়া কেমন ভাবে বংশের ধ্বনি করছে ঠিক এমন ভাবেই বংশের ধ্বনি করতে করতে প্রাণনাথ আমার সকালবেলা উঠে গেল কেমন ভাবে যাব আজ সকালে গো ধন লইয়া সকালে গোধন লইয়া বধূ আমার গোঠে গেল বিনতি কথা বলি কি ভিতরের কথা কি জানো বলছে সকালে গোধন লইয়া বধূ আমার গোঠে গেল বিনতি অর্থাৎ আমরা যখন মায়ের জঠরেতে ছিলাম অন্ধকারে গৃহ একটি ছোট্ট ঘর সেই ছোট্ট ঘরেতে যন্ত্রণা সহ্য করতে না পেরে ভগবানকে বলেছিলাম ও হে ভগবান জড় জগতের আলো দেখ এই ছোট্ট অন্ধকার ঘরে আর আমার ভালো লাগছে না ভবের আলো দেখাও সেই সময় অনাদি আদি প্রাণ গোবিন্দের বংশী ধ্বনি আমরা শ্রবণ করেছিলাম যখন ভগবানকে বলেছিলাম ভগবান ভবের আলো দেখা আর কথা পর্যন্ত দিয়েছিলাম হে ভগবান ওই জড় জগতে গিয়ে সংসারে গিয়ে তোমার নাম গুণ কীর্তন করব সময়রা এটা ছিল আমাদের পক্ষে চরম মিথ্যে কথা আমাদের দিক থেকে চরম মিথ্যে কথা যে ভগবানকে কথা দিয়েছিলাম আমরা জড় জগতে গিয়ে সংসারে জগতে গিয়ে তোমার গুণ কীর্তন ছাড়া কিছু করবো না তোমার গুণ কীর্তন ছাড়া কিছু বলবো না যখন কথা দিয়েছিলাম দিয়েছিলাম সেই সময় আমাদের কাছে প্রাণ গোবিন্দ বংশী ধ্বনি করে চলে গিয়েছে সকালে গোধন লইয়া বধূ আমার গোঠে গেল বিনোদিয়া বংশী ধ্বনি শ্রবণ করিয়ে চলে গিয়েছে ভবের আলো দেখিয়েছে কিন্তু এই জড় জগতে এসে মায়ার সংসারে এসে বাড়ি আমারে গাড়ি আমারে সংসার আমার সমস্ত কিছু আমার আমার করতে করতে আমরা মায়ায় পড়ে গেলাম কৃষ্ণ কথা তো দূরের কথা কৃষ্ণ চিন্তা মনের মধ্যেও আনি না ঠিক সেই সময় আমরা বংশীর ধ্বনি শুনেছিলাম আর কবে শুনবো যখন আমাদের এই পারে থেকে ভব পারে চলে যেতে হবে তখন প্রত্যেকের নাম ধরে আমাদের কাছে প্রাণ গোবিন্দ আমরা বংশীর ধ্বনি করবে তোমার সময় হয়ে এসেছে চলে সেই চলে যাওয়ার আগে যে মানুষটা যে ব্যক্তিটা দেহ শুদ্ধিকরণ না করেছে তার আরে ভর্তি হলো না অনাদিকারী প্রাণ গোবিন্দ আমার মুরলী বর্ষণ করছে কেমন ভাবে যখনই এমন ভাবে বর্ষণ করেছে বড়াই মাকে শ্রীমতী রাধারানী বলছে সকালে গোধন লইয়া বধূ আমার গোঠে গেল বিনোদিয়া দিয়াস না বেনুর নিশা বড়াই মা আমার পড়ানো মধুর চাঁদ বদলটাকে দর্শন করার জন্য যখন আমি সকালবেলা বাড়ির আঙিনাতে গিয়ে দাঁড়িয়েছি সেই সময় ঠিক যখন আমার পড়ানো বধূ আমার ঘরের সামনে দিয়ে যাবে আমি বধূর চাঁদ বদনটা যখনই দর্শন করতে যাব ঘরের মধ্য থেকে আমার ননদিনী কুটিলা আমার নাম ধরে ডাক দিল গৃহের সমস্ত কাজকর্ম ফেলে রেখে তুই কোথায় দাঁড়িয়ে আছিস বাড়ির দরজায় ছি 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 ঘরের ঘরে কোনো বাড়ি না আমার পড়ানো বধূর চাঁদ বদনও দর্শন করা হয়নি গো তাই বলি মাগো
এই বৃন্দাবনের পথঘাট তো আমি জানি না কিন্তু তুমি অতি বৃদ্ধা তুমি বৃন্দাবনের সমস্ত পথঘাট জানো তাই বলি কি মা তুমি তো আমায় নিয়ে যেতে পারো আমার করণ বধূ আমার করণ বধূ যেখানে গোষ্ঠ বিহার হচ্ছে যেখানে ধেনু চড়াচ্ছে তুমি সেখানে আমাকে নিয়ে চলো মা আমি বধূর চরণবদন দর্শন করব আমার করণ বধূর চরণবদন দর্শনের জন্য আমার মনটা বড় ব্যাকুল মনটা বড় উচ্চ মা বড়াই মামার প্রতি উত্তরে বলছে ও নাতি তোর কথা বুঝেছি দাঁড়া তোকে নিয়ে যাবো তোর বধূর চাঁদবদন আমি দর্শন করাবো কিন্তু তার আগে যে একটা কাজ রয়েছে আগে তোর শাশুড়ি মায়ের কাছ থেকে অনুমতিটা নিয়ে আসি বড়াই মা আমার জটিলা মন্দিরেতে গিয়েছে রাধারানী শাশুড়ি মায়ের কাছে এই জটিলে কে কে আমার এখানের ঘটনা নয় গো বৃন্দাবনের ঘটনা যাবটে জটিলা মন্দিরে বড়াই মা যখন জটিলা মন্দিরে ঢুকতে যাবে নাকে হাত দিয়েছে ওহ বাবা রে বাবা আরে জটিলে তোর ঘরে এত দুর্গন্ধ কিসের নাই আমার এরা কিসের দুর্গন্ধ গয়লা জাতি এই তো আয়ান ঘোষ দধি দুগ্ধ ভেদঘরের ব্যবসা সমস্ত কিছু বন্ধ আয়ান ঘোষ ব্যবসা করবে কি সে তো সকল সময় মা 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 করে করে ব্যস্ত সে রয়েছে ঠাকুর ঘরে সমস্ত কিছু সমস্ত কিছু দধি দুগ্ধ ভেদঘর পচে থরে থরে নষ্ট হচ্ছে বড়াই মা আমার জটিলাকে বলছে এই জটিলা সমস্ত কিছু দধি দুগ্ধ ভেদঘর নষ্ট হচ্ছে তা কেউ বিক্রি করতে যেতে পারে না এই আজকের খবর শুনেছে আজকে আজকের খবর শুনেছিস মথুরার রাজা কংস মথুরায় হাট বসিয়েছে আর সেই হাটে দধি দুগ্ধ ভেদঘর যে যা কিছু বিক্রি করতে যাবে সমস্ত কিছু দশ গুণা বিক্রি হয়ে যাবে নিতাই ও এই রাস্তাটাকে বড় লোক হওয়ার কোনো উপায় নেই রে চল চল যাবি চল জটিলা আমার বড়াই মাকে বলছে ওগো বড়াই মা তুমি আমাকে বলছো মথুরার হাটে যাওয়ার কথা আমার বয়স হয়েছে আমি কেমনে যাই ও তুই যাবি না তোর মেয়ে কুটিলাকে পাঠা ওরে বাপ রে হা ওমায়রা ওমায়রা একটু চুপ করো না আমার কুটিলার গল্প হচ্ছে ওমা বলছি কুটিলার গল্প হচ্ছে একটু চুপ করো বিয়ানে বিয়ানে বলেছি তোমার মেয়েটাকে পাঠাও কুটিলাকে ওমা তুমি কার কথা বলেছ গো কুটিলাকে পাঠাবো হ্যাঁ কুটিলাকে মথুরা মথুরার হাটেতে পাঠাবো ও গেলে কি হবে জানো ও গেলে ও হাটের মাঝখানে অন্যজনের পায়ের উপরে পা দিয়ে বলবে এই পাশরা তাছাড়া ওর অনেক গুণ আছে গো মা কি জানো তো ও তো গেলে হাট ভেঙে যাবেই তাছাড়া ওর আরো দুটো স্পেশাল স্পেশাল গুণ আছে কি আছে ও কাঁচা বাঁশে পর্যন্ত ঘুম ধরা দেবে আরেকটা গুণ কি জলেও আগুন লাগাতে পারে ওমা ওকে দিয়ে হাট বাজার হবে না তুমি বলে মা তুমি এক কাজ করো না তোমার নাতিনি রাই ধরেকে নিয়ে আজকে মধুরের হাটের উদ্দেশ্যে রওনা দাও হ্যাঁ ভালো কথা বলেছ যার জন্য এত ছলা কলা ও জটিলা আমি তোমার কাছ থেকে অনুমতি ওটাই নিতে এসছি আমি আমার নাতিনিকে নিয়ে মথুরার হাটে যাবো নাতিনির সঙ্গে করি নাতিনির
জটিলা প্রশ্ন করেছে ও মানে কি বলছো নাতিনীর সঙ্গে করে তুমি যাবে মথুরায় হাটে যাবে বুঝলাম কিন্তু তুমি আরেকটা কথা বললে সব কিছু বিকাইব যাইয়া কথাই মানে তুমি কি বলতে চাইছো সব কিছু বিকাই দেব পড়াইবা মনে মনে করছে যদি আমি বলে দিই তাহলে আমাকে নাতিনীকে নিয়ে যেতে দেবে ভাই আমার বলছে দুধি তো ভৃত বলবে কি কিনে করবো আর কি করবো সব কিছু বিকাইব যাইয়া অনুমতি পাওয়া হয়ে গেল যাও যাও তোমার নাতিনীকে নিয়ে তুমি মথুরার হাটে যাও বিক্রি কিনে করবার অনুমতি নিয়ে এসে শ্রীমতীর আনাগানিকে বড়াই বাবার বলেছে এই নাতিনী চল 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 অনুমতি আমি নিয়ে এসেছি চল ফসল তোল চল যাই চলে মানে মথুরার হাটের উদ্দেশ্যে কেমন ভাবে চলেছে কষ্ট সঙ্গে পরিমিত রাধারানী আমার সকল সঙ্গীকে সঙ্গে নিয়ে চলেছে ললিতা বিশাখার সাথে চলিয়া যাইছে পথে কিসের জন্য যাচ্ছে মথুরার হাটে দিকিকিনির ছলা করে যাচ্ছে কিসের জন্য অনাদিগাদি প্রাণ বধুয়ার ভদম দর্শনের জন্য তোমায় একটু আনন্দ করা হবে বৃন্দাবন সবাই ঘরে ঘরে লাগিয়ে নাকি বৃন্দাবন মে ফুল ফুটেছে লাল গোলাপার সাদা ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবন ফুল ফুটেছে লাল গোলাপ সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা আমাকে একটু সহযোগিতা করো আমি তো ঘরে দেখি সবাই মিলে বৃন্দাবনে ফুল ফুটেছে
গোলাপ সাদা ফুল কৃষ্ণচন্দ্র জি
দেখি মায়েরা দেখি রাধা রানী উঠলাই হোক শ্রীমতী রাধা রানী কি
শুধুমাত্র নবলক্ষ ধেনু হ্যাঁ আর থাকো কোথায় বৃক্ষের ডালে যিনি পরাকাষ্ঠ পরম উৎকৃষ্ট তার আমার বচন সুমিষ্ঠ জানা আছে যখনই শ্রীমতী রাধারানী আমার অনাদিগাদি প্রাণ গোবিন্দকে একটু ঠোকা মেরেছে অনাদিগাদি প্রাণ গোবিন্দ আমার প্রতিউত্তরে কি বলছে হে শ্রীমতী শ্রীমতী রায়ধনী তুমি আমাকে কি বলছো যিনি পরাকাষ্ঠ আমার বড় আমার গায়ের বর্ণ কালো বলে তুমি আমাকে তাচ্ছিল্য করছো আমার ধন সম্পত্তি নেই শুধুমাত্র নবলক্ষ ধেনু সেই নিয়ে আমাকে ঠোকা দিচ্ছ আর তুমি কি করছো তুমি রাজার নন্দিনী বিষমানে রাজনন্দিনী তুমি বিষমানে রাজনন্দিনী রাজার কন্যা হয়ে তুমি আজকে কি করছো দধি দগ্ধ ভৃতগণের পশরা মাথায় করে নিয়ে হাটে মাঠে দৌড়াদৌড়ি করছো তোমার লজ্জা নাই যখন এখানে কথোপকথন চলছে শ্রীমতী রায়ধনী কথা বলতে বলতে গুটি গুটি পায়ে অগ্রসর হয়েছে মথুরার হাটের উদ্দেশ্যে অনাদিগাদি প্রাণ গোবিন্দ শ্রীমতী রাধারানীকে স্পর্শ করবার জন্য যখন এগিয়ে যাচ্ছে যখনই এগিয়ে যাচ্ছে শ্রীমতী রায়ধনী বলছে ওহে প্রাণনাথ ওহে প্রাণবন্ধু তুমি একই করছো তুমি কি জানো না তুমি যে আমাকে এমন ভাবে স্পর্শ করতে আসছো তুমি কি জানো না পর পুরুষের কমল পরশে সুচির স্নান করি অর্থাৎ যদি বাতাসের প্রতিকূলে বাতাসের বিপরীতে যদি বৃন্দাবনের কোনো রমণী বাতাসের প্রতিকূলে যদি কোনো পুরুষের অঙ্গের গন্ধ যদি পায় তাকে যমুনাতে গিয়ে স্নান করতে হবে আর তুমি কি করছো আমাকে ছুঁয়ে দিচ্ছ ছয়না নীলা যে কানাই লজ্জা শরম বলে কিছু আমরা পর স্ত্রী পর রমণী আর তুমি এমন ভাবে আমাকে ছুঁইতে আসছো ছে 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 কদিন আগে দেখছিলাম হে দে হে নন্দের সুত তুমি দণ্ডে করো নানা কাজ তাই বলে এই নয় তুমি দণ্ডে কিছু সময়ের মধ্যে তুমি অনেক কাজ করতে পারো তাই বলে এই নয় যে তুমি রমণীদের পিছনে 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 হাটের উদ্দেশ্যে কাউকে আমি যেতে দেবো না সবাইকে আটক করবো যতক্ষণ না আমাকে দান দেবে কাউকে আমি যেতে দেবো আগে দান দাও তবেই তোমাদেরকে রাস্তা পাড়া হতে দেবো শ্রীমতী রাধারানী যখন অনাদিগাদি প্রাণ গোবিন্দের প্রতিউত্তরে বলছে হে গোবিন্দ তোমাকে কি দাম দিতে হবে বলো তুমি যে দান চাইছো তোমাকে কি দাম দেবো আমরা কি দান দেবে তবে শোনো আজকে তোমাদের এই দধি দগ্ধ ঘৃতফল পশরা আর তোমাদের এই যে নানা অলংকার এর জন্য আমাকে দান দিতে হবে নাহলে তোমাদের কাউকেই যেতে দেব না আচ্ছা তোমাকে যদি দান না দিই আমি তো আগেই বলেছি তোমাদেরকে যেতে দেবো না এত কথার শর্তেও শ্রীমতী রায়ধনী যখন গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে আবার অনাদিগাদি প্রাণ গোবিন্দ একইভাবে রাধারানীকে স্পর্শ করতে যাচ্ছে পাশে থেকে ললিতা সখী বলছে ওহে গোবিন্দ তুমি কি জানো না আমাদের রায়ধনীকে তুমি যে ছুঁইতে আসছো স্পর্শ করতে আসছো এটা যার তার কর্মে নয় অনেক সাধনা করতে হবে অনেক পুণ্য করতে হবে তাহলে বলিস না গিরে গিয়া যদি গৌরী আলো ধর পান করো তাহলে ধরে তবুও শক্তি তোমার হবে না রাধা অঙ্গে দিতে না তারও বলি শোনো সুরজ পরাগে সহস্র সুন্দরী ব্রাহ্মণে কর হদান তবুও শক্তি হবে নাহি গো তোমার রাধা অঙ্গে দিতে হা অঙ্গে দিতে হা
আমরা বিশ্লেষণটাকে শুনব গিরি গিয়া যদি গৌরিয়ারা ধাও পানে করো কোনাতে ধুমে অর্থাৎ গিরি গোবর ধরে পর্বত আরোহণ করে তুমি যদি গৌরী পূজা করতে পারো তবেই আমাদের রাধা রানীকে তুমি স্পর্শ করতে পারবে আরো বলছি শোনো তোমাকে কনক ধূপ পর্যন্ত পান করতে হবে অর্থাৎ কনক ধূপ কনক অর্থাৎ সোনা সোনা যে কনক ধূপ অর্থাৎ সোনা গালানো ধোয়া যে সোনা গালানো ধোয়া যদি মানুষ ভুলবশত খেয়ে ফেলে সেই মানুষটা পোস্তে পোস্তে মারা যায় বলছে আদিকারী কনক গোবিন্দকে ললিতা সখী তোমাকে ওই কনক ধূপ পর্যন্ত পান করতে হবে তবে তোমার শক্তি হবে গাধা অঙ্গে হাত দিতে আরো বলছি শোনো সুরজ পরাগে সহস্র সুন্দরী অর্থাৎ সূর্য গ্রহণের সময় সহস্র সুন্দরী এক শতাধিক সুন্দরী ব্রাহ্মণে গর্ভদান ব্রাহ্মণকে দান করতে হবে তাকে ব্রাহ্মণ তবে তোমার শক্তি হবে রাধা অঙ্গে দিতে হাত বলছে তাতে কিছু করলে তবুও শক্তি হবে না রাধা অঙ্গে স্পর্শ করতে অনাদিকারী কানু গোবিন্দ আমার প্রত্যুত্তরে বলছে অহে ললিতা অহে বিশাখা তোমরা যে সমস্ত কর্মের কথা বলছো যে সমস্ত পুণ্যের কথা বলছো সমস্ত কিছু আমার করে রাখা আছে তাহলে আমি বলছি মিলিয়ে নাও অহে শ্রীমতী রায় ধরি তাহলে বলি শোনো তুহারি হৃদয় বেড়ি বদরি কাশ বেড়ি বদরি কাশ তোহারি বদন ছবি কনক ধূম পিবি ততই তপত জিউম তপত জিউম প্রত্যুত্তর কি বলছে সমস্ত কিছু আমার করে রাখা আছে ওহে রাধা রানী তোহারি হৃদয়ে বেরি বদরি রাখছ তোমার হৃদয়ে বেণী বদরিকা আসছ সেইখানে কার বসবাস আমার বসবাস তাই তো নাকি সময়রা শ্রীমতী রাধারানীর হৃদয়ে কার বসবাস অনাদিকারী কার গোবিন্দ তাহলে তোহার হৃদয়ে বেণী বদরিকা আশ্রম ওই তো আমার গৌরী পূজা হয়ে গেল আরো কি বলেছ কনক ধূম তোহারি বদন ছবি কনক ধূম পিবি তোমার বদনটাই তো কনক ধূম তোমার রূপের দিকে যে নজর রেখেছে যে দৃষ্টি ফেলেছে তার নয়ন দৃষ্টিহীন হয়ে গেছে এই তো কনক ধূম তোহারি বদন ছবি কনক ধূম পিবি ততহি তপত জীব আর ওই কনক ধূম তোমার বদন ছবি আমি পান করে আমি আমার দেহটাকে শীতল করতে আরো বলে শোনো সূর্য গ্রহণের সময় এক শতাধিক কন্যা ব্রাহ্মণের চরণে অর্পণ করতে হবে আমার সেটাও করে রাখা আছে তাহলে বলি শোনো সূর্য গ্রহণের সময় বলে শোনো সূর্য গ্রহণের সময় ওহে রাধা রানী তুমি যখন ঘরে থেকে বেরিয়েছিলে ঘর থেকে বেরোনোর আগে তুমি কি করেছো সকালে একটা ছোট্ট সিঁদুরের ফোঁটা দিয়েছো সিঁথিতে সিঁদুর দিয়েছো আর কপালে যে সিঁদুরের ফোঁটাটা দিয়েছো তার নিচে সাদা ঘোড়াতে কস্তুরীর ফোঁটা দিয়েছো যখন গৃহে থেকে বাইরে বেরিয়েছ তখন রৌদ্রের তাপে মুখমণ্ডলে ঘাম দিয়েছে মৃদু মদ বৃন্দ সিন্দুর স্পর্শন এই সূরজ গ্রহণ জানে অর্থাৎ সূর্য গ্রহণ লেগেছে কেমন ভাবে দেখে না যখন গৃহ থেকে তুমি বেরিয়েছ যখন গৃহ থেকে বেরিয়েছ তখন রৌদ্রের তাপে মুখমণ্ডলে ঘামে ভিজে গিয়েছে আর ওই সিঁদুরের ফোঁটার সাথে ঘাম মিশে গিয়ে সারা ঘোলাতে কস্তুরীর ফোঁটাটাকে গ্রাস করেছে এই তো সূর্য গ্রহণে লেগে গেছে তাহলে সূর্য গ্রহণে লেগে গেল আরো কি বলছি শোনো রাধা রানী বলেছ না এক শতাধিক কন্যা ব্রাহ্মণের চরণে দান করতে হল ওহে শ্রীমতী রায় ধরি নিত্য গোবিন্দায় নম বলে যত রমণী কন্যা আমার চরণে তো প্রাণ ত্যাগ করে দেহত্যাগ করে প্রাণ সমর্পণ করে সেই সমস্ত অর্পিত প্রাণ আমি তোমার রাতুল চরণকে অর্পণ করলাম সেটা তো দিলামই তার সঙ্গে আমার নিজের মনোরূপী কন্যাকেও তোমার রাতুল চরণকে দান করলাম কেননা তোমার রাতুল চরণের এক একটি লোক ব্রাহ্মণের থেকেও শতাধিক পবিত্র তাই বলি কি রাধে ওই চরণেতে আমাকে ঠাই দাও তাই বলি চরণ ছাড়া করণ নাই চরণ ছাড়া করণ নাই
এসব দেহ রক্তমণ্ডলী কমিটির উদ্দেশ্যে জানানো যাচ্ছে পরবর্তী কীর্তনের আগে অনাদিরাজি প্রাণ গোবিন্দ মার্সিমদি রায়ধরী চরণটাকে স্পর্শ করে বলছে ও হে রায়ধরী আমাদের চরণ ছাড়া আজকে তোমার ভজন দর্শনের জন্য তোমাকে দর্শনের জন্য আমি গান ভাবে রচনা করেছি আমার উদ্দেশ্য গান চাওয়া নয় এত কথা কাকুতি মিনতি করছে তবুও শ্রীমতী রায়ধরী আমার কোটি কোটি পায়ে অগ্রসর হয়েছে মথুরার হাটের উদ্দেশ্যে অনাদি রানী গোবিন্দ আমার প্রধানিত হয়ে বলছে আজকে তোমরা দান না দিলে তোমাদের কাউকে যেতে দেব শ্রীমতী রাধারানী অষ্টসখী পরিচিত রাধারানী প্রত্যুত্তরে বলছে তুমি যে এত দান দান করে লাফালাফি করছো তা তোমাকে কি দান দিতে হবে কি দান দিতে হবে জানো তাহলে বলি শোনো মাথা থেকে শুরু করো সিধার সিন্দুরা কত টাকা চাইছে একটু হিসাব করে কি বললাম সিতার সিন্দুর